بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকূদ أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد هي مومين গণ তোমরা অঙ্গীকার পূর্ণ করবে যাহা তোমাদের নিকট বর্ণিত হইতেছে তাহা ব্যতীত চতুষ্পদ আনআম তোমাদের জন্য হালাল করা হইল তবে ইহরাম অবস্থায় স্বীকার করাকে বৈধ মনে করিবে না নিশ্চয়ই আল্লাহ যাহা ইচ্ছা আদেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا يَبْتَغُونَ فَضْلًا مِّن رَّبِّهِمْ وَرِضْوَانًا وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَن صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَن تَعْتَدُوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب হে মুমিনগণ আল্লাহর নিদর্শনের পবিত্র মাসের কুরবানির জন্য কাবায় প্রেরিত পশুর গলায় পরানো চিহ্ন বিশিষ্ট পশুর এবং নিজ প্রতিপালকের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র গৃহ অভিমুখে যাত্রীদের পবিত্রতার অবমাননা করিবে না যখন তোমরা ইহরাম মুক্ত হইবে তখন স্বীকার করিতে পারো তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনোই সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পর প্রতিযোগিতা করিবে এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করিবে না আল্লাহকে ভয় করিবে নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم তোমাদের জন্য হারাম করা হইয়াছে মৃত জন্তু রক্ত শূকর মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে জবেকৃত পশু আর শ্বাসরোধে মৃত্যু জন্তু প্রহারে মৃত জন্তু পতনে মৃত জন্তু সিংহাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু তবে যাহা তোমরা জবে করিতে পারিয়াছ তাহা ব্যতীত আর যাহা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয় তাহা এবং জুয়া তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা এইসব পাপ কাজ আজ কাফিররা তোমাদের দিনের বিরুদ্ধাচরণে
হতাশ হইয়াছে সুতরাং তাহাদেরকে ভয় করিও না শুধু আমাকে ভয় করো আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করিলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করিলাম তবে কেহ পাপের দিকে না ঝুঁকিয়া ক্ষুধার তাড়নায় বাধ্য হইলে তখন আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ وَاتَّقُوا اللَّهِ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ لوكه تمہا کے پرشن کرے تحادر جنو کی حلال کرا ہوئی اچھے بولو شمست تو بھالو جنیش تمہا در جنو حلال کرا ہوئی اچھے এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার শিক্ষা দিয়াছ যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়াছেন উহারা যাহা তোমাদের জন্য ধরিয়া আনে তাহা ভক্ষণ করিবে এবং ইহাতে আল্লাহর নাম নেবে আর আল্লাহকে ভয় করিবে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস হালাল করা হইল যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল ও তোমাদের খাদ্যদ্রব্য তাহাদের জন্য হালাল এবং মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হইল যদি তোমরা তাহাদের মাহর প্রদান করো বিবাহের জন্য প্রকাশ্য ব্যভিচার অথবা গোপন প্রণয়নী গ্রহণের জন্য নয় কেহ ইমান প্রত্যাখ্যান করিলে তার কর্ম নিষ্ফল হইবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وَإِن كُنتُم جُنُبًا فَاطَّهَّرُوا وَإِن كُنتُم مَرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم
ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون হে মুমিনগণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হইবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনোই পর্যন্ত ধৌত করিবে এবং তোমাদের মাথা মুছে করিবে এবং পা গ্রন্থি পর্যন্ত ধৌত করিবে যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হইবে তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আসে অথবা তোমরা স্ত্রীর সঙ্গে সঙ্গত হও এবং পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবে এবং উহা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মুছে করিবে আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না বরং তিনি তোমাদেরকে পবিত্র করিতে চান ও তোমাদের প্রতি তাহার অনুগ্রহ সম্পূর্ণ করিতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور شرون کرو تمہدر پتی اللہ رو انگرہ ایبن جے انگی کرتنی تمہدر کے عبد کریا چلے انتہا যখন তোমরা বলিয়াছিলে শ্রবণ করিলাম ও মান্য করিলাম এবং আল্লাহকে ভয় কর অন্তরে যাহা আছে সে সম্বন্ধে আল্লাহ তো সবিশেষ অবহিত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون هي مؤمنগণ আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকিবে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে সুবিচার করিবে ইহা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করিবে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহার সম্মুখ খবর রাখেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম যাহারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাহাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তাহাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার আছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম যারা কুফরি করে এবং আমার আয়াতকে মিথ্যা জ্ঞান করে তাহারা প্রজ্বলিত অগ্নির অধিবাসী يا ايها الذين امنوا اذكروا نعمه الله عليكم اذ هم قوم ان يبسطوا اليكم ايديهم فكف ايديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون হে মুমিনগণ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে হস্ত উত্তোলন করিতে চাইয়াছিল তখন আল্লাহ তাদের হাত তোমাদের দিক হইতে নিবৃত্ত করিয়াছিলেন এবং আল্লাহকে ভয় করো আর আল্লাহরই প্রতি মুমিনগণ নির্ভর করো ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات
جنات ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل আর আল্লাহ তো বনি ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন এবং তাহাদের মধ্য হইতে বারো জন নেতা নিযুক্ত করিয়াছিলাম আর আল্লাহ বলিয়াছিলেন আমি তোমাদের সঙ্গে আছি তোমরা যদি সালাত কায়েম করো জাকাত দাও আমার রাসূলগণের প্রতি ঈমান আনো ও তাহাদেরকে সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো তবে তোমাদের পাপ অবশ্যই মোচন করিব এবং নিশ্চয় তোমাদেরকে দাখিল করিব জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত ইহার পরও কেহ কুফরি করিলে সে তো সরল পথ হারাইবে فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين তাহাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমি তাহাদেরকে লানত করিয়াছি ও তাহাদের হৃদয় কঠিন করিয়াছি তাহারা শব্দগুলির আসল অর্থ বিকৃত করে এবং তাহারা যাহা উপদিষ্ট হইয়াছিল উহার এক অংশ ভুলিয়া গিয়াছে তুমি সর্বদা উহাদের অল্প সংখ্যক ব্যতীত সকলকেই বিশ্বাসঘাতকতা করিতে দেখিতে পাইবে সুতরাং উহাদেরকে ক্ষমা করো ও উপেক্ষা করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون جهرا بولي امرا كريشتان تهادر امغيكار غرون كوريا چلان كنتو তাহারা যাহা উপদিষ্ট হইয়াছিল তাহার এক অংশ ভুলিয়া গিয়াছে সুতরাং আমি তাহাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রাখিয়াছি তাহারা যাহা করিত আল্লাহ তাহাদেরকে অচিরেই তাহা জানাইয়া দিবেন ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরান مما كنتم تخفون من الكتاب يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين হে কিতাবীগণ আমার রাসূল তোমাদের নিকট আসিয়াছে তোমরা কিতাবের যাহা গোপন করিতে সে উহার অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করে এবং অনেক কিছু উপেক্ষা করিয়া থাকে আল্লাহর নিকট হইতে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট আসিয়াছে يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم جهر الله সন্তুষ্টি লাভ করিতে চায় ইহা দ্বারা তিনি তাহাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ অনুমতিক্রমে অন্ধকার হইতে বাহির করিয়া আলোর দিকে লইয়া যান এবং উহাদেরকে সরল পথে পরিচালিত করেন লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম
قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير جهارا بولي مريم تنه موسي الله تهارا تو كفري كوريا چه بولو الله مريم تنه موسي تهار ماتا এবং দুনিয়ার সকলকে যদি ধ্বংস করিতে ইচ্ছা করেন তবে তাহাকে বাধা দিবার শক্তি কাহার আছে আসমান ও জমিনের এবং ইহাদের মধ্যে যাহা কিছু আছে তাহার সার্বভৌমত্ব আল্লাহরই তিনি যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير يهودي ও খ্রিস্টানগণ বলে আমরা আল্লাহর পুত্র ও তাহার প্রিয় বলো তবে কেন তিনি তোমাদের পাপের জন্য তোমাদেরকে শাস্তি দেন না তোমরা মানুষ তাহাদেরই মতো যাহাদেরকে আল্লাহ সৃষ্টি করিয়াছেন যাহা কি ইচ্ছা তিনি ক্ষমা করেন এবং যাহা কি ইচ্ছা তিনি শাস্তি দেন আসমান ও জমিনের এবং ইহাদের মধ্যে যাহা কিছু আছে তাহার সার্বভৌমত্ব আল্লাহরই আর প্রত্যাবর্তন তাহারই দিকে يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير হে কিতাবীগণ রাসূল প্রেরণে বিরতির পর আমার রাসূল তোমাদের নিকট আসিয়াছে সে তোমাদের নিকট স্পষ্ট ব্যাখ্যা করিতেছে যাহাতে তোমরা বলিতে না পারো কোন সুসংবাদবাহী ও সতর্ককারী আমাদের নিকট আসে নাই এখন তো তোমাদের নিকট একজন সুসংবাদদাতা ও সতর্ককারী আসিয়াছে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين شرون کرو جاکن موسى تهار شمپردائي کے بولیا چلو هي آمار شمپردائي تمرا تمہ در بطي اللہ رو انگرہ شرون کرو جاکن تینی تمہ در مدد ہوئی تے নবী করিয়াছিলেন ও তোমাদেরকে রাজ্যাধিপতি করিয়াছিলেন এবং বিশ্ব জগতে কাহাকেও যাহা তিনি দেন নাই তাহা তোমাদেরকে দিয়াছিলেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতি কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করিয়াছেন তাহাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎ অবসরণ করিও না করিলে তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া পড়িবে قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها
وَإِنَّا لَن نَدْخُلَهَا حَتَّى يَخْرُجُوا مِنْهَا فَإِنْ يَخْرُجُوا مِنْهَا فَإِنَّا دَاخِلُونَ তাহারা বলিল হে মূসা সেখানে এক দুর্দান্ত সম্প্রদায় রহিয়াছে এবং তাহারা সেই স্থান হইতে বাহিরে না হওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে কিছুতেই প্রবেশ করিব না তাহারা সেই স্থান হইতে বাহির হইয়া গেলেই আমরা প্রবেশ করিব قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين جهارا بھائی کرتے چھلو তাহাদের মধ্যে দুইজন যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছিলেন তাহারা বলিল তোমরা তাহাদের মোকাবিলা করিয়া দ্বার দিয়া প্রবেশ করো প্রবেশ করিলেই তোমরা জয়ী হইবে এবং তোমরা মুমিন হইলে আল্লাহর উপরেই নির্ভর করো قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون تهارا بوليلو هي موسى تهارا جاتو دين شكنة ثاكي بي تاتو دين أمرا شكنة پروبش كوري بوينا সুতরাং তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো আমরা এখানেই বসিয়া থাকিব قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين সে বলিল হে আমার প্রতিপালক আমার ও আমার ভ্রাতা ব্যতীত অপর কাহার উপর আমার আধিপত্য নাই সুতরাং তুমি আমাদের ও সত্য ত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফয়সলা করিয়া দাও قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين আল্লাহ বলিলেন তবে ইহা চল্লিশ বৎসর তাহাদের জন্য নিষিদ্ধ রহিল তাহারা পৃথিবীতে উদ্ভ্রান্ত হইয়া ঘুরিয়া বেড়াইবে সুতরাং তুমি সত্যত্যাগী সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাহাদেরকে যথাযথভাবে শোনাও যখন তারা উভয়ে কুরবানি করিয়াছিল তখন একজনের কুরবানি কবুল হইল এবং অন্যজনের কবুল হইল না সে বলিল আমি তোমাকে হত্যা করিবই অপরজন বলিল অবশ্যই আল্লাহ মুত্তাকীদের কুরবানি কবুল করেন لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين আমাকে হত্যা করার জন্য তুমি হাত তুলিলো তোমাকে হত্যা করার জন্য আমি হাত তুলিব না আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং দোজখবাসী হও ইহাই আমি চাই এবং ইহা জালিমদের কর্মফল فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين অতঃপর তাহার চিত্ত ভাতৃহত্যায় তাহাকে উত্তেজিত করিল ফলে সে তাহাকে হত্যা করিল তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইল
فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتا أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين অতঃপর আল্লাহ একটি কাক পাঠাইলেন যে তাহার ভ্রাতার শব্দ কিভাবে গোপন করা যায় তাহা দেখাইবার জন্য মাটি খনন করিতে লাগিল সে বলিল হায় আমি কি এই কাকের মতো হইতে পারিলাম না যাহাতে আমার ভ্রাতার শব্দ গোপন করিতে পারি অতঃপর সে অনুতপ্ত হইল من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون এই কারণেই বনি ইসরায়েলের প্রতি বিধান দিলাম যে নরহত্যা অথবা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করা হেতু ব্যতীত কেহ কাহাকে হত্যা করিলে সে যেন দুনিয়ার সকল মানুষকে হত্যা করিল আর কেহ কাহারও প্রাণ রক্ষা করিলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করিল তাহাদের নিকট তো আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণ আনিয়াছিল কিন্তু ইহার পরও তাহাদের অনেকে দুনিয়ার সীমা লঙ্ঘনকারীই রহিয়া গেল إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم যাহার আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করিয়া বেড়ায় ইহাই তাহাদের শাস্তি যে তাহাদেরকে হত্যা করা হইবে অথবা ক্রুশবিদ্ধ করা হইবে অথবা বিপরীত দিক হইতে তাহাদের হাত ও পা কাটিয়া ফেলা হইবে অথবা তাহাদেরকে দেশ হইতে নির্বাসিত করা হইবে দুনিয়ায় ইহাই তাহাদের লাঞ্ছনা ও পরকালে তাহাদের জন্য মহাশাস্তি রইয়াছে তবে তোমাদের আয়ত্তাধীনে আসিবার পূর্বে যাহারা তওবা করিবে তাহাদের জন্য নয় সুতরাং জানিয়া রাখো আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো ও তাহার পথে সংগ্রাম করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকাব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম যাহারা কুফরি করিয়াছে কিয়ামতের দিন শাস্তি হইতে মুক্তির জন্য পণ স্বরূপ দুনিয়ায় যাহা কিছু আছে যদি তাহাদের তাহার সমস্তই থাকে এবং তাহার সঙ্গে সমপরিমাণ আরও থাকে তবুও তাহাদের নিকট হইতে তাহা গৃহীত হইবে না এবং তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে يريدون أن يخرجوا من النار وما هم
بخارجين منها ولهم عذاب مقيم তারা দোজক হইতে বাহির হইতে চাইবে কিন্তু তারা উহা হইতে বাহির হইবার নয় এবং তাহাদের জন্য স্থায়ী শাস্তি রহিয়াছে والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم পুরুষ চোর এবং নারী চোর তাদের হস্তচ্ছেদন করো ইহা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হইতে দৃষ্টান্তমূলক দণ্ড আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় فمن تاب من بعد ظلمه واصلح فان الله يتوب عليه ان الله غفور رحيم কিন্তু সীমা লঙ্ঘন করার পর কেহ তওবা করিলে ও নিজেকে সংশোধন করিলে অবশ্যই আল্লাহ তাহার তওবা কবুল করিবেন আল্লাহ তো ক্ষমাশীল ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير তুমি কি জানো না আসমান ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই যাহাকে ইচ্ছা তিনি শাস্তি দেন আর যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা কালু آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم হে রাসূল তোমাকে যেন দুঃখ না দেয় যাহারা কুফরির দিকে দ্রুত ধাবিত হয় যাহারা মুখে বলে ইমান আনিয়াছি অথচ তাদের অন্তর ইমান আনে না এবং ইয়াহুদীদের মধ্যে যাহারা অসত্য শ্রবণে তৎপর তোমার নিকট আসে না এমন এক ভিন্ন দলের পক্ষে যাহারা কান পাতিয়া থাকে শব্দগুলি যথাযথ সুবিন্যস্ত থাকার পরও তাহারা সেগুলির অর্থ বিকৃত করে তাহারা বলে এই প্রকার বিধান দিলে গ্রহণ করিও এবং উহা না দিলে বর্জন করিও এবং আল্লাহ যাহার পথচ্যুতি চান তাহার জন্য আল্লাহর নিকট তোমার কিছুই করিবার নাই তাহাদের হৃদয়কে আল্লাহ বিশুদ্ধ করিতে চান না তাহাদের জন্য আছে দুনিয়ার লাঞ্ছনা আর আখিরাতে রয়েছে তাহাদের জন্য মহাশাস্তি سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط তাহারা মিথ্যা শ্রবণে অত্যন্ত আগ্রহশীল এবং অবৈধ ভক্ষণে অত্যন্ত আসক্ত তাহারা যদি তোমার নিকট আসে তবে তাহাদের বিচার নিষ্পত্তি করিও অথবা তাহাদেরকে উপেক্ষা করিও তুমি যদি তাহাদেরকে উপেক্ষা করো তবে তাহারা তোমার কোনো ক্ষতি করিতে পারিবে না আর যদি বিচার নিষ্পত্তি করো তবে তাহাদের মধ্যে ন্যায় বিচার করিও নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন
وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين تارا তোমার উপর কিরূপে বিচারভার ন্যস্ত করিবে অথচ তাহাদের নিকট রহিয়াছে তাওরাত যাহাতে আল্লাহর আদেশ আছে ইহার পরও তাহারা মুখ ফিরাইয়া নেয় এবং উহারা মুমিন নয় ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون نشجوي عمي التورات أبطرن كوريا چلام وقت چلو پتھو ندش او آلو نوبي گون যারা আল্লাহর অনুগত ছিল তারা ইহুদিদেরকে তদনুসারে বিধান দিত আরো বিধান দিত রাব্বানীগণ এবং বিদ্বানগণ কারণ তাহাদেরকে আল্লাহর কিতাবে রক্ষক করা হইয়াছিল এবং তাহারা ছিল উহার সাক্ষী সুতরাং মানুষকে ভয় করিও না আমাকেই ভয় করো এবং আমার আয়াতসমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করিও না আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না তাহারাই কাফির وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَائِكَ هُمُ الظَّالِمُونَ আমি তাহাদের জন্য উহাতে বিধান দিয়াছিলাম প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ জখম অতঃপর কেহ উহা ক্ষমা করিলে উহাতে তাহারই পাপ মোচন হইবে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদ অনুসারে যাহারা বিধান দেয় না তাহারাই জালিম وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين مريم تنوي عيسى কে তাহার পূর্বে অবতীর্ণ তাওরাতের প্রত্যয়নকারী রূপে উহাদের পশ্চাতে প্রেরণ করিয়াছিলেন এবং তাহার পূর্বে অবতীর্ণ তাওরাতের প্রত্যয়নকারী রূপে এবং মুত্তাকীদের জন্য পথ নির্দেশ ও উপদেশ রূপে তাকে ইনজিল দিয়াছিলেন উহাতে ছিল পথ নির্দেশ ও আলো وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون إنجيل অনুসারে গণ জানো আল্লাহ উহাতে যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে বিধান দেয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না তাহারাই ফাসিক وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلْنَا
أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি ইহার পূর্বে অবতীর্ণ কিতাবের প্রত্যয়নকারী ও সংরক্ষক রূপে। সুতরাং আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে তুমি তাহাদের বিচার নিষ্পত্তি করিও এবং যে সত্য তোমার নিকট আসিয়াছে তাহা ত্যাগ করিয়া তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। তোমাদের প্রত্যেকের জন্য শরিয়াত ও স্পষ্ট পথ নির্ধারণ করিয়াছি। ইচ্ছা করিলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করিতে পারিতেন, কিন্তু তিনি তোমাদেরকে যাহা দিয়াছেন তদ্বারা তোমাদেরকে পরীক্ষা করিতে চান। সুতরাং সৎকর্মে তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছিলে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করিবেন। ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون كتاب অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুযায়ী তাহাদের বিচার নিষ্পত্তি করো, তাহাদের খেয়াল খুশির অনুসরণ না করো এবং তাহাদের সম্বন্ধে সতর্ক হও যাহাতে আল্লাহ যাহা তোমার প্রতি অবতীর্ণ করিয়াছেন উহারা তাহার কিছু হইতে তোমাকে বিচ্যুত না করে। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে জানিয়া রাখো যে তাহাদের কোনো কোনো পাপের জন্য আল্লাহ তাহাদেরকে শাস্তি দিতে চান এবং মানুষের মধ্যে অনেকেই তো সত্য ত্যাগী। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন তবে কি তাহারা জাহিলি যুগের বিধিবিধান কামনা করে? নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান দানে আল্লাহ অপেক্ষা কে শ্রেষ্ঠতর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেহ তাহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিলে সে তাহাদেরই একজন হইবে। নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَى أَن تُصِيبَنَا دَائِرَةٌ فَعَسَى اللَّهُ أَن يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِّنْ عِندِهِ فَيُصْبِحُوا عَلَى مَا أَسَرُّوا فِي أَنفُسِهِمْ نَادِمِينَ এবং যাহাদের অন্তঃকরণে ব্যাধি রহিয়াছে তুমি তাহাদেরকে সত্তর তাহাদের সঙ্গে মিলিত হইতে দেখিবে এই বলিয়া আমাদের আশঙ্কা হয় আমাদের ভাগ্য বিপর্যয় ঘটিবে। হয়তো আল্লাহ বিজয় অথবা তাহার নিকট হইতে এমন কিছু দিবেন
যাতে তাহারা তাহাদের অন্তরে যা গোপন রাখিয়াছিল তজ্জন্য অনুতপ্ত হইবে। ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين এবং মুমিনগণ বলিবে ইহারাই কি তাহারা যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করিয়াছিল যে তাহারা তোমাদের সঙ্গেই আছে, তাদের কাজ নিষ্ফল হইয়াছে, ফলে তাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে। فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেহ দীন হইতে ফিরিয়া গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনিবেন যাহাদেরকে তিনি ভালোবাসিবেন এবং যাহারা তাহাকে ভালোবাসিবে। তাহারা মুমিনদের প্রতি কোমল ও কাফিরদের প্রতি কঠোর হইবে। তাহারা আল্লাহর পথে জিহাদ করিবে এবং কোন নিন্দুকের নিন্দার ভয় করিবে না। ইহা আল্লাহর অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون তোমাদের বন্ধু তো আল্লাহ, তাহার রাসূল ও মুমিনগণ, যারা বিনীত হইয়া সালাত কায়েম করে ও যাকাত দেয়। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون كيف الله تهار رسول ابن مؤمن در كي بندر پر گرهن کرده الله دالي تو بجوئي ہوئي بي يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين হে মুমিনগণ, তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের মধ্যে যাহারা তোমাদের দিনকে হাসি তামশা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে তাহাদেরকে ও কাফিরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, এবং যদি তোমরা মুমিন হও তবে আল্লাহকে ভয় করো। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ তোমরা যখন সালাতের জন্য আহ্বান করো তখন তাহারা উহাকে হাসি তামশা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে। ইহা এই হেতু যে তারা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নাই। قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون بالو هي كتابي গণ একমাত্র এই কারণেই না তোমরা আমাদের প্রতি শত্রুতা পোষণ করো যে আমরা আল্লাহ ও আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে
এবং যাহা পূর্বে অবতীর্ণ হইয়াছে তাহাতে আমরা ঈমান আনিয়াছি এবং তোমাদের অধিকাংশই তো ফাসিক। قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل بلو আমি কি তোমাদেরকে ইহা অপেক্ষা নিকৃষ্ট পরিণামের সংবাদ দিব যাহা আল্লাহর নিকট আছে যাহাকে আল্লাহ লানত করিয়াছেন যাহার উপর তিনি ক্রোধান্বিত যাদের কতককে তিনি বানর ও কতককে শুকুর করিয়াছেন এবং যাহারা তাগুতের ইবাদত করে মর্যাদায় তাহারাই নিকৃষ্ট এবং সরল পথ হইতে সর্বাধিক বিচ্ছিত। ওয়াইযা জাআউকুম ক্বালু আমান্না ওয়া ক্বাদ দখালু বিল কুফরি ওয়া হুম ক্বাদ খারাজু বিহ ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন। তারা যখন তোমাদের নিকট আসে তখন বলে আমরা ঈমান আনিয়াছি কিন্তু তাহারা কুফুর লইয়াই প্রবেশ করে এবং উহা লইয়াই বাহির হইয়া যায়। তাহারা যাহা গোপন করে আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ। তাহাদের অনেককেই তুমি দেখিবে পাপে সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর। তাহারা যাহা করে নিশ্চয়ই তাহা নিকৃষ্ট। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন ক্বাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। রাব্বানিগণ ও পণ্ডিতগণ কেন তাহাদেরকে পাপ কথা বলিতে ও অবৈধ ভক্ষণে নিষেধ করে না? ইহারা যাহা করে নিশ্চয় তাহাও নিকৃষ্ট। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين। ইহুদীরা বলে আল্লাহর হাত রুদ্ধ, উহারাই রুদ্ধ হস্ত এবং উহারা যাহা বলে তজ্জন্য উহারা অভিশপ্ত, বরং আল্লাহর উভয় হস্তই প্রসারিত, যেভাবে ইচ্ছা তিনি দান করেন। তোমার প্রতিপালকের নিকট হইতে যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহা তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও কুফরি বৃদ্ধি করিবেই। তাহাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করিয়াছি। যতবার তাহারা যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করে ততবার আল্লাহ উহা নির্বাপিত করেন এবং তাহারা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করিয়া বেড়ায়। আল্লাহ ধ্বংসাত্মক কাজ লিপ্তদেরকে ভালোবাসেন না। ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم। কিতাবীগণ যদি ঈমান আনিত ও ভয় করিত তাহা হইলে আমি তাহাদের দোষ অবশ্যই অপনোদন করিতাম এবং তাহাদেরকে সুখময় জান্নাতে দাখিল করিতাম। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম
منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون তাহারা যদি তাওরাত ইনজিল ও তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা প্রতিষ্ঠিত করিত তাহা হইলে তাহারা তাহাদের উপর ও পদতল হইতে আহার্য লাভ করিত তাহাদের মধ্যে একদল রহিয়াছে যাহারা মধ্যপন্থী কিন্তু তাহাদের অধিকাংশ যাহা করে তাহা নিকৃষ্ট وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ হে রাসূল তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হয়েছে তাহা প্রচার করো যদি না করো তবে তো তুমি তাহার বার্তা প্রচার করিলে না আল্লাহ তোমাকে মানুষ হইতে রক্ষা করিবেন নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরা ওয়াল ইনজিল ওয়া মা উনজিল ইলাইকুম মির রাব্বিকুম وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين بالو هي كتابيغان تورات انجيل او جاها تمہادر پرتبالو کے نکٹ ہوئی تھے تمہادر پرتبالو کے نکٹ তোমরা তাহা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাসী বর্ধিত করিবে সুতরাং তুমি কাফির সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون مؤمنগণ ইহুদিগণ সাবিগণ ও খ্রিস্টানগণের মধ্যে কেহ আল্লাহ ও আখিরাতে ইমান আনিলে এবং সৎকাজ করিলে তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون আমি বনি ইসরায়েলের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম ও তাহাদের নিকট রাসুল প্রেরণ করিয়াছিলাম যখনই কোন রাসুল তাহাদের নিকট এমন কিছু আনে যা তাহাদের মনঃপুত নয় তখনই তাহারা কতককে মিথ্যাবাদী বলে ও কতককে হত্যা করে وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون تهارا মনে করিয়াছিল তাহাদের কোনো শাস্তি হইবে না ফলে তাহারা অন্ধ ও বধির হইয়া গিয়াছিল অতঃপর আল্লাহ তাহাদের প্রতি ক্ষমাশীল হইয়াছিলেন পুনরায় তাহাদের অনেকেই অন্ধ ও বধির হইয়াছিল তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم
إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار جارا بولي الله مريم تنه موسي تهارا تو كفري كوريا چه آتو মোসি বলিয়াছিল হে বনি ইসরায়েল তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো কেউ আল্লাহর শরীক করিলে আল্লাহ তাহার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করিবেন এবং তাহার আবাস জাহান্নাম জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم جهارا بولي আল্লাহ তো তিনের মধ্যে একজন তাহারা তো কুফরি করিয়াছে যদিও এক ইলাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই তাহারা যাহা বলে তাহা হইতে নিবৃত্ত না হইলে তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদের উপর অবশ্যই মর্মন্তুদ শাস্তি আপতিত হইবেই أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم তবে কি তাহারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিবে না ও তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবে না আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু মাল মাসীহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ওয়া উম্মুহু সিদ্দীকা وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون مريم تنوي موسيتو كبول একজন রাসূল তাহার পূর্বে বহু রাসূলগত হইয়াছে এবং তাহার মাতা পরম সত্যনিষ্ঠ ছিল তারা উভয়ে খাদ্যার করিত দেখো আমি উহাদের জন্য আয়াতসমূহ কিরূপ বিশদভাবে বর্ণনা করি আরো দেখো উহারা কিভাবে সত্য বিমুখ হয় কুল আতাবুদুন মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম বলো তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছু ইবাদত করো তোমাদের ক্ষতি বা উপকার করার কোনো ক্ষমতা যাহার নাই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل بلو هي كتابي قال তোমরা তোমাদের দিন সম্বন্ধে অন্যায় বাড়াবাড়ি করিও না এবং যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হইয়াছে অনেককে পথভ্রষ্ট করিয়াছে ও সরল পথ হইতে বিচ্যুত হইয়াছে তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না ذلك بما عصوا وكانوا يعتدون بني اسرائيل এর মধ্যে যারা কুফরি করিয়াছিল তারা দাউদ ও মারিয়াম তনয় কর্তৃক অভিশপ্ত হইয়াছিল ইহা এই হেতু যে তারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون তারা যেসব গর্হিত কাজ করিত উহা হইতে তাহারা একে অন্যকে বারণ করিত না তাহারা যাহা করিত তা কতই না নিকৃষ্ট ترى كثيرا منهم يتولون الذين كفروا
لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون তাহাদের অনেককে তুমি কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করিতে দেখিবে কত নিকৃষ্ট তাহাদের কৃতকর্ম যে কারণে আল্লাহ তাহাদের উপর ক্রোধান্বিত হইয়াছেন তাহাদের শাস্তি ভোগ স্থায়ী হইবে ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون تهرى الله نبيته ও তাহার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ইমান আনিলে উহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিত না কিন্তু তাহাদের অনেকেই ফাসিক ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون অবশ্য মুমিনদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইহুদি ও মুশরিকদেরকেই তুমি সর্বাধিক উগ্র দেখিবে এবং যাহারা বলে আমরা খ্রিস্টান মানুষের মধ্যে তাহাদেরকেই তুমি মুমিনদের নিকটতর বন্ধুত্বে দেখিবে কারণ তাহাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসার বিরাগী আছে আর তাহারা অহংকারও করে না أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين رسولের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যখন তাহারা শ্রবণ করে তখন তাহারা যে সত্য উপলব্ধি করে তার জন্য তুমি তাহাদের চক্ষু অশ্রু বিগলিত দেখিবে তাহারা বলে হে আমাদের প্রতিপালক আমরা ঈমান আনিয়াছি সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের তালিকাভুক্ত করো ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হাক্কি ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين الله هو আমাদের নিকট আগত সত্যে আমাদের ঈমান না আনার কি কারণ থাকিতে পারে যখন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদেরকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করুন فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين এবং তাহাদের এই কথার জন্য আল্লাহ তাহাদের পুরস্কার নির্দিষ্ট করিয়াছেন জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত তাহারা সেখানে স্থায়ী হইবে ইহা সৎকর্ম পরায়ণদের পুরস্কার والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم যাহারা কুফরি করিয়াছে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করিয়াছে তাহারাই জাহান্নামবাসী يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين هي مؤمنগণ আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করিয়াছেন সেই সমুদয়কে তোমরা হারাম করিও না এবং সীমা লঙ্ঘন করিও না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন
তা হইতে ভক্ষণ করো এবং ভয় করো আল্লাহকে যাহার প্রতি তোমরা বিশ্বাসী। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامِ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেই সকলের জন্য তিনি তোমাদেরকে দায়ী করিবেন। অতঃপর ইহার কাপ্পারা দশজন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান, যাহা তোমরা তোমাদের পরিজনের খাইতে দাও, অথবা তাদেরকে বস্ত্র দান, কিংবা একজন দাস মুক্তি, এবং যাহার সামর্থ্য নাই তাহার জন্য তিন দিন সিয়াম পালন। তোমরা শপথ করিলে ইহাই তোমাদের শপথের কাপ্পারা, তোমরা তোমাদের শপথ রক্ষা করিও। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون هي مؤمنগণ মদ জুয়া মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক সর ভিন্ন বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা উহা বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায়, তবে কি তোমরা নিবৃত্ত হইবে না? فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো এবং সতর্ক হও, যদি তোমরা মুখ ফিরাইয়া নাও তবে জানিয়া রাখো স্পষ্ট প্রচারই আমার রাসূলের কর্তব্য। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين جهر إيمان آنه ও সৎকর্ম করে তাহারা পূর্বে যা ভক্ষণ করিয়াছে তজ্জন্য তাহাদের কোনো গুণা নাই, যদি তাহারা সাবধান হয় এবং ইমান আনে ও সৎকর্ম করে, সাবধান হয় ও বিশ্বাস করে, পুনরায় সাবধান হয় ও সৎকর্ম করে, এবং আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন। أنكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم هي مؤمن قال তোমাদের হাত ও বর্ষা যাহা স্বীকার করে সে বিষয়ে আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিবেন, যাহাতে আল্লাহ অবহিত হন কে তাহাকে না দেখিয়াও ভয় করে, সুতরাং
ইহার পর কেহ সীমা লঙ্ঘন করিলে তাহার জন্য মর্মন্তুর শাস্তি রহিয়াছে। يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام হে মুমিনগণ, ইহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু হত্যা করিও না। তোমাদের মধ্যে কেহ ইচ্ছাকৃতভাবে উহা হত্যা করিলে যাহা সে হত্যা করিল তাহার বিনিময় হইতেছে অনুরূপ গৃহপালিত জন্তু। যাহার ফয়সালা করিবে তোমাদের মধ্যে দুইজন ন্যায়বান লোক কাবায় প্রেরিত বকরবানী রূপে, অথবা উহার কাফফারা হইবে দরিদ্রকে খাদ্য দান করা কিংবা সমসংখ্যক সিয়াম পালন করা, যাহাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে। যাহা গত হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিয়াছেন, কেহ উহা পুনরায় করিলে আল্লাহ তাহার শাস্তি দিবেন এবং আল্লাহ পরাক্রমশালী শাস্তিদাতা। واتقوا الله الذي إليه تحشرون তোমাদের জন্য সমুদ্রের শিকার ও উহা ভক্ষণ হালাল করা হইয়াছে, তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য। তোমরা যতক্ষণ ইহরামে থাকিবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য হারাম। তোমরা ভয় করো আল্লাহকে, যাহার নিকট তোমাদেরকে একত্র করা হইবে। جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم পবিত্র কাবা গৃহ, পবিত্র মাস, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করিয়াছেন। ইয়া এই হেতু যে তোমরা যেন জানিতে পারো যাহা কিছু আসমান ও জমিনে আছে আল্লাহ তাহা জানেন এবং আল্লাহ তো সর্ববিষয়ে সর্বজ্ঞ। ইআলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা গাফুরুর রাহীম জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর এবং আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু। ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون প্রচার করাই কেবল রাসূলের কর্তব্য, আর তোমরা যাহা প্রকাশ করো ও গোপন রাখো আল্লাহ তাহা জানেন। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون বলো মন্দ ও ভালো এক নয়, যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে। সুতরাং হে বোধ শক্তি সম্পন্নরা, আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم هي مؤمنগণ, তোমরা সেই সব বিষয়ে প্রশ্ন করিও না যাহা তোমাদের নিকট প্রকাশ হইলে তাহা তোমাদেরকে কষ্ট দিবে। কুরআন নাজিলের সময় তোমরা যদি সেই সব বিষয়ে প্রশ্ন করো
তবে উহা তোমাদের নিকট প্রকাশ করা হইবে আল্লাহ সেই সব ক্ষমা করিয়াছেন এবং আল্লাহ ক্ষমাশীল সহনশীল قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين তোমাদের পূর্বেও তো এক সম্প্রদায় এই প্রকার প্রশ্ন করিয়াছিল অতঃপর তারা উহা প্রত্যাখ্যান করে ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون بحيرة سائبة وصيلة وحام الله স্থির করেন নাই কিন্তু কাফিরগণ আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের অধিকাংশই উপলব্ধি করে না واذا قيل لهم تعالوا الى ما انزل الله والى الرسول قالوا حسبنا ما وجدنا عليه اباءنا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে ও রাসূলের দিকে আসো তাহারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহাই আমাদের জন্য যথেষ্ট যদিও তাহাদের পূর্বপুরুষগণ কিছুই জানিত না এবং সৎপথ প্রাপ্তও ছিল না তবুও কি يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون هي مؤمنون তোমাদের দায়িত্ব তোমাদেরই উপর তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হইয়াছে সে তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন অতঃপর তোমরা যাহা করিতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করিবেন يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين هي مؤمن গণ তোমাদের কাহারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়াত করার সময় তোমাদের মধ্য হইতে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে তোমরা সফরে থাকিলে এবং তোমাদের মৃত্যুর বিপদ উপস্থিত হইলে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্য হইতে দুইজন সাক্ষী মনোনীত করিবে তোমাদের সন্দেহ হইলে সালাতের পর তাহাদেরকে অপেক্ষমান রাখিবে অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া বলিবে আমরা উহার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করিব না যদি সে আত্মীয় হয় এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করিব না করিলে অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হইব فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين
যদি ইহা প্রকাশ পায় যে তারা দুজন অপরাধে লিপ্ত হইয়াছে, তবে যাহাদের স্বার্থহানি ঘটিয়াছে তাহাদের মধ্য হইতে নিকটতম দুজন তাহাদের স্থলবর্তী হইবে এবং আল্লাহর নামে শপথ করিয়া বলিবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাহাদের সাক্ষ্য হইতে অধিকতর সত্য এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই, করিলে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হইব। ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين। এই পদ্ধতিতেই অধিকতর সম্ভাবনা আছে লোকের যথাযথ সাক্ষ্যদানের অথবা শপথের পর আবার তাহাদেরকে শপথ করানো হইবে এই ভয়ের। আল্লাহকে ভয় করো এবং শ্রবণ করো, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। قالوا لا علم لنا إنك أنت علام الغيوب। স্মরণ করো যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করিবেন এবং জিজ্ঞাসা করিবেন, তোমরা কি উত্তর পাইয়াছিলে? তাহারা বলিবে, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নাই, তুমি তো অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنْكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ। شرن کرو اللہ بولی بین ہے مریم تنو عیسیٰ তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো। পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করিয়াছিলাম এবং তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলিতে। তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়াছিলাম। তুমি কর্দম দ্বারা আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করিতে এবং উহাতে ফুৎকার দিতে, ফলে আমার অনুমতিক্রমে উহা পাখি হইয়া যাইত। জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করিতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করিতে। আমি তোমা হইতে বনি ইসরায়েলকে নিবৃত্ত রাখিয়াছিলাম। তুমি যখন তাহাদের নিকটে স্পষ্ট নিদর্শন আনিয়াছিলে, তখন তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা বলিতেছিল, ইহা তো স্পষ্ট জাদু। وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ। আরো স্মরণ করো, আমি যখন হাওয়ারিদেরকে এই আদেশ দিয়াছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো, তাহারা বলিয়াছিল, আমরা ঈমান আনিলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তো মুসলিম। إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। স্মরণ করো, হাওয়ারিগণ বলিয়াছিল, হে মারিয়াম তনয় ঈসা, তোমার প্রতিপালক কি আমাদের জন্য আসমান হইতে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করিতে সক্ষম? সে বলিয়াছিল, আল্লাহকে ভয় করো
যদি তোমরা মুমিন হও। قالوا نريد ان ناكل منها وتطمئن قلوبنا ونعلم ان قد صدقتنا ونكون عليها من الشاهدين তাহারা বলিয়াছিল আমরা চাই যে উহা হইতে কিছু খাইব ও আমাদের চিত্ত প্রশান্তি লাভ করিবে আর আমরা জানিতে চাই যে তুমি আমাদেরকে সত্য বলিয়াছ এবং আমরা উহার সাক্ষী থাকিতে চাই قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين مريم تنو عيسى بوليلو هي الله আমাদের প্রতিপালক আমাদের জন্য আসমান হইতে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ করো ইয়া আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হইবে আনন্দ উৎসব স্বরূপ এবং তোমার নিকট হইতে নিদর্শন আর আমাদেরকে জীবিকা দান করো তুমি তো শ্রেষ্ঠ জীবিকা দাতা قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين আল্লাহ বলিলেন আমি তোমাদের নিকট উহা প্রেরণ করিব কিন্তু ইহার পর তোমাদের মধ্যে কেহ কুফরি করিলে তাহাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্ব জগতের অপর কাহক দিব না وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب আল্লাহ যখন বলিবেন হে মারিয়াম তনয় ঈসা তুমি কি লোকদেরকে বলিয়াছিলে তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ও আমার জননীকে দুই ইলাহ রূপে গ্রহণ করো সে বলিবে তুমি মহিমান্বিত যাহা বলার অধিকার আমার নাই তাহা বলা আমার পক্ষে শোভন নয় যদি আমি তাহা বলিতাম তবে তুমি তো তাহা জানিতে আমার অন্তরের কথা তো তুমি অবগত আছো কিন্তু তোমার অন্তরের কথা আমি অবগত নই তুমি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ তুমি আমাকে যে আদেশ করিয়াছো তাহা ব্যতীত তাহাদেরকে আমি কিছুই বলি নাই তাহা এই তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো এবং যতদিন আমি তাহাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাহাদের কার্যকলাপের সাক্ষী কিন্তু যখন তুমি আমাকে তুলিয়া লইলে তখন তুমিই তো ছিলে তাহাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক এবং তুমি সর্ববিষয়ে সাক্ষী তুমি যদি তাহাদেরকে শাস্তি দাও তবে তাহারা তো তোমারই বান্দা আর যদি তাহাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنة
جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله